ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি বাউলের এই মনটারে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা আবার এসে গেছি আর একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো আমরা কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি, তো সেটা দেখার জন্য চোখ রাখতে হবে, তো দেখতে থাকুন। চলো, বাইরে প্রচণ্ড ঠান্ডা, জাস্ট হাত পা জমে যাচ্ছে, এত ঠান্ডা। আমরা এখন চলে এসেছি গন্তব্যস্থলের একদমই কাছে, যেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখতে থাকুন, তার আগে গেস করুন কোথায় যাচ্ছি এবং কী জন্য যাচ্ছি, ঠিক আছে? তো এই হলো সেই জায়গা যেখানে আমরা এসেছি, এখন জ্যামেতে আটকে আছি, সিগনাল পড়ে গেছে। তো তার ফলে এটা হলো বেলেপোলের মোড়। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, জায়গা আছে, তো আমরা যাব ওই সাইডে। সিগনাল ছেড়ে দিয়েছে, এবারে আমরা এগিয়ে যাব, আপনারাও চলুন আমাদের সাথে। ইয়েস, একদমই ঠিক গেস করেছেন। তো এই রেস্টুরেন্টটা রিভিউ করার জন্যই এসেছি, ভিভানো গ্রিল। খুব বেশি আগে যে খুলেছে তা নয়, আমাদের কাছে নতুন, কারণ আমরা অনেক দিন থেকেই দেখছি কিন্তু আসা হয়নি। তো ভাবলাম যে আজকে একবার যাওয়া যাক। তো এই হলো ভিভানো গ্রিল, আর বাইরে থেকে জাস্ট এরকম দেখতে। হাওড়া যারা বাসিন্দা তারা অবশ্যই চিনে থাকবেন, এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। তো জানি না ভেতরে ব্লগিং করতে দেবে কি না, বা ভেতরের ভিডিও দেবে কি না তুলতে, যদি শেয়ার করতে দেয় তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বাইরে থেকে এই যে কি সুন্দর কাবাব ঝুলছে, আহা অমৃত। তো এবার দেখি পারমিশন পাওয়া যায় কি না ভেতরে ভিডিওগ্রাফি করার। আমরা পুরো লাল হয়ে গেছি, পুরো বিধ্বস্ত চেহারা দেখে মনে হচ্ছে যে কোথায় গেলাম যুদ্ধ করতে নাকি। এমা পুরো লাল, পুরো লাল, একই একই একই, তো পুরো প্ল্যানটা ভেস্তে গেল। এবার বলি কেন প্ল্যানটা ভেস্তে গেল। অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছা ছিল যে আমার যারা ভিউয়ার্স আছেন, তো আপনাদের সবার সাথে শেয়ার করার, রেস্টুরেন্টের রিভিউ দেওয়ার, ভেতরের অ্যাম্বিয়েন্সটা কীরকম এবং কখন খোলা থাকে, কি প্রাইস, সমস্ত ডিটেলিং আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল। বাট ভেতরে যখন ঢুকলাম বললো ভিডিওগ্রাফি অ্যালাও নয়, আপনি ছবি তুলতে পারেন। তো আপনাদের সাথে বেশ কয়েকটা ছবি শেয়ার করলাম, যদি আপনারা দেখে ভালো লাগে তো আসতে পারেন, ভেতরটা খুবই সুন্দর। তো আপনারা দেখুন, আশা করব ভিডিওটা ভালো লাগবে। এই করোনা পরিস্থিতির জন্য আমরা বেশ কয়েক মাস, বলতে গেলে এক বছরের কাছাকাছি কোন রেস্টুরেন্টে গিয়ে খাইনি, কোন রেস্টুরেন্টে যাইনি, কারণ এক প্রকার ভয় কাজ করছিল। বাট যখন দেখলাম অনেকেই আস্তে আস্তে করে ভয় কাটিয়ে উঠেছেন এবং একে একে আসছেন, তো তখন আমরা একটা চান্স নিয়েই নিলাম, ভাবলাম যাই একবার ঘুরেই আসি, দেখা যাক কী ব্যাপার। তো গিয়ে দেখলাম যে সব জায়গার মতো এই রেস্টুরেন্টগুলোতেও সমস্ত কিছু আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। অনেক ফটো সেশন করার পর এবার তো খিদে পেয়েছে। তো আমরা এখানে অর্ডার করেছিলাম একটা ভেজ স্যুপ, ভেজ কর্ন স্যুপ, বেশ ভালোই ছিল, খারাপ বলা যায় না, ভালো ছিল খেতে। আর গরম গরম সার্ভ করেছিল, তার সাথে অর্ডার করেছিলাম একটা গোল্ডেন প্রন, এটা তো মারাত্মক লেগেছিল খেতে। আর তার সাথে অর্ডার করেছিলাম একটা চিকেন বিরিয়ানি। তো এই আমরা অর্ডার করেছিলাম, খাবার দাবার বেশ ভালো, এবং যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ওরা খুব পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন করে, কোনো রকম নোংরা তো একদমই নেই, মানে যতটা হাইজিন মেনটেন করা যায় ওরা করেছে।
তো আপনারা যদি কেউ যেতে চান হাওড়া কলকাতা যে কোনো জায়গা থেকে, তো আমি বলবো ভালো, একবার ঘুরে আসতেই পারেন। এখন বিশেষ করে যে ঠান্ডাটা পড়েছে এবং তার মধ্যে আমরা আবার বাইকে করে গেছি, তো হাত ফাত তো পুরো জমে ঠান্ডা হয়ে গেছিলো আর খিদেও পেয়েছিল, তো এই ঠান্ডার মধ্যে গরম গরম সার্ভ করা বিরিয়ানি মানে মুখে যতক্ষণ না দিচ্ছি ততক্ষণ তো বোঝা যাচ্ছে না যে কতটা অমৃত। এই হলো সেই বিরিয়ানি, আহা হা কি অপূর্ব ছিল। তো আপনাদের জন্য মেনু কার্ডটাও শেয়ার করলাম, ভেতরের কোনো ছবি তুলতে পারিনি, আবার ভাবলাম যে ওরা কী বলবে, তো ডিরেকশনটা দেখে আপনারা চলে আসতে পারেন। আমি তো বলবো বেশ ভালোই, আপনারা চাইলে আসতেই পারেন। তাহলে এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যাকচুয়ালি আপনারা যত বেশি লাইক করেন এবং যত বেশি দেখেন আমরা তত বেশি মোটিভেট হই।